নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। বাঁকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার এই জেলায় এলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। 28 নম্বর ওয়ার্ডে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হল। 11তম ভারত সংস্কৃতি উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল। নবগ্রাম ময়না পুলিন বিহারী উচ্চ বিদ্যালয়ে অ্যাডভান্স আমিন সাহেবের কোর্সের সূচনা হল। রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালিত হল বুধবার। বানভাসীদের পাশে দাঁড়াতে প্রচার চালালেন এক বাউল শিল্পী। দেখে নেব এক ছলকে কিছু খবর। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ইসিএল এর 16টি খনি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি সহ অন্যান্য দাবিতে সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন পুলিশ 100 জন সমর্থককে গ্রেপ্তার করেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। হুগলি জেলার চুচুড়া আদালতে এক বিচারাধীন বন্দির বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বন্দি মিরল বড়ুয়াকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। স্পেশাল কোর্টে মামলা চলার সময় হঠাৎ সে বিষ খেয়ে নেয়। আদালতের ভেতর বিষ সরবরাহ করে তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। হুগলি থেকে সুজিত গৌড়, রিপোর্ট আনন্দবার্তা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্স হাতিয়ে নেওয়ার অভিযোগ করল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। আসানসোল মহকুমা আদালতে মামলা করা হয়। আদালত আসানসোল দক্ষিণ থানাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের দিলদার নগরে 20 বছরের সোনু বারোয়াল নামে এক যুবককে রহস্যজনক মৃত্যু গিরি চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। বুধবার সকালে প্রতিবেশীরা জানালা দিয়ে সোনুকে উপুর হয়ে পড়ে থাকতে দেখে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। পূর্ব বর্ধমানের কাটোয়া দাইহাট উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 77তম প্রয়াণ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পাশাপাশি কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর জিএনবি ইনস্টিটিউশনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয়। কাটোয়াতে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। বিএনআর মোড়ে কবির মূর্তিতে মাল্যদান করেন চেয়ারম্যান অমরা চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার এডিসিপি ওয়েস্টের কুলটি থানার উদ্যোগে প্রায় 100টি চারা গাছ লাগানো হলো। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র আব্বাসুম আরা, কুলটি থানার ইনচার্জ রাজু স্বর্ণকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। বাঁকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার এই জেলায় এলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন তিনি বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনের পাশাপাশি একটি প্রশাসনিক বৈঠকও করেন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বাঁকুড়া এলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন তিনি জেলা প্রশাসনের আধিকারিক ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর উমাশঙ্কর এস, পুলিশ সুপার সুখেন্দু হীরা, মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, বিধায়ক অরূপ খাঁ, বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত সহ রাজ্য সেচ ও জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ। পরে সাংবাদিকদের জানান ক্ষতিগ্রস্তদের তালিকা সহ বিস্তারিত রিপোর্ট তিনি মুখ্যমন্ত্রীকে দেবেন। যে ক্ষয়ক্ষতি তো এই জায়গায় দেখলাম, অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ভাবছি যে এইরকমটা হলো কেন, এইরকমটা হওয়ার কারণ এই যে বাড়িটি ভেঙেছে আমি দেখে এলাম, এগুলো উনি 2005 সাল থেকে তখন দিদেন যারা পঞ্চায়েত ছিলেন। এখন যদি আমি বলি, বলতে গেলে যে দল পঞ্চায়েতে ছিলেন তাদের গায়ে লাগবে। সিপিএম বামফ্রন্টে সমর্থিত পঞ্চায়েতরা ছিলেন, তারা একটা জায়গায় 60 ফুট যেটা দৈর্ঘ্য, যে নালা বলুন খাল বলুন যেটা দিয়ে জল বেরিয়ে যাবে গন্ধেশ্বরী, তা 30 ফুট কভার করে একটা বাড়ি হবে, সেই জায়গায় জনবসতি গড়ে উঠবে কী করে পঞ্চায়েত পারমিশন দিয়েছিল? আজ তো আমরা এলাকায় এসে বুঝতে পারছি যে কী ঘটনাটা ঘটেছে। আজকে এখানে যে ব্রিজটা তৈরি হয়েছে, এই ব্রিজটার টেকনোলজি কি ঠিক হয়েছে? এত বড় একটা গন্ধেশ্বরীর উপরে ব্রিজ,
যে ব্রিজটা আমরা তো ইরিগেশন পিডব্লিউডি থেকে এখন ব্রিজ করছি, সেগুলো সাইন্টিফিক ব্রিজ। এইগুলো যে বোলগুলো দেওয়া হয়েছে, বোল থেকে একটা বোল থেকে আরেকটা সিমেন্টিং আছে, তার মধ্যে দিয়ে জল আটকা পড়ছে খরস্রোতা নদী, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে উপর থেকে জল নামছে। সেই জলটা নেবে 60 ফুট খাল দিয়ে যেটা বেরিয়ে যেত, 30 ফুট বাড়ি করার ফলে সে যদি সেখানে ধাক্কা খায় তাহলে তো এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবেন। আমি এলাকাবাসীকে দোষ দিই না, যারা আমরা প্রশাসনে আছি, যাদের অনুমতি নিয়ে এগুলো করতে হবে, তারা যদি অবৈধভাবে এখানে অনুমোদন দিয়ে যান। আমার তো এখন দেখে মনে হচ্ছে আমার পেছনে যে একটা কমপ্লেক্স তৈরি হয়ে আছে, এই কমপ্লেক্স আমার গন্ধেশ্বরীর যে সিবে মানে রিভার বেড সেইটাকে ভরিয়ে করা হয়েছে। আমি এক্ষুনি বলেছি ডিএম সাহেবকে এবং আমাদের শ্রদ্ধেয় সভাধিপতি এখানে আছেন, অরূপবাবু এখানে আমার সামনেই আছেন, বিধায়ক অরূপবাবু সহ সমস্ত বিধায়ক। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ পাতা। চোখের পরবর্তী খবরে 28 নম্বর ওয়ার্ডে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হলো। আসামে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানাতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিনের মিছিলটি গোটা ওয়ার্ড প্রদক্ষিণ করে। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের এই মিছিলটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 28 নম্বর ওয়ার্ডে। আসামে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানাতে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। মিছিলটি গোটা ওয়ার্ড পরিক্রমা করে। দলীয় নেতৃত্বের পাশাপাশি সাধারণ মানুষও এদিনের মিছিলে পা মেলান। দলীয় নেতৃত্ব এদিন ক্ষোভ উগড়ে দেন। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এমএলএ আসামে যাওয়ার শিলচরে যাওয়ার সময় আমাদের এমপি এমএলএদের মারধর করার জন্য আসামে বাঙালিদের খেদাও এই পরিক্রমা বিজেপি যে নিয়েছে তার প্রতিবাদে আমরা এখানে মিছিল করেছি। কোথায় কোথায় মিছিলটা? আমাদের 28 নম্বর ওয়ার্ডের জল ট্যাঙ্ক থেকে শুরু করে টিকোহাট মাদ্রাসা থেকে শুরু করে টিকোহাটের কাজিরহাট ওরহাট দেওয়ারিগলি ভেড়িখানা হয়ে আমরা রবীন্দ্র মূর্তির কাছে আমরা শেষ করি। আর সঙ্গে কারা কারা ছিল? সঙ্গে আমাদের ছিল রেখা কাউন্সিলর, আমাদের রেখা তেওয়ারি, বিশ্বনাথ দাস, সঞ্জিত সাপি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফারুক আছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। 11তম ভারত সংস্কৃতি উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জিটি রোড সংলগ্ন পান্থশালায়। দেশের 4টি জায়গায় অনুষ্ঠিত হবে উৎসবটি। সাংবাদিকদের সামনে উৎসব নিয়ে খোলামেলা আলোচনা করেন উৎসব কমিটির সেক্রেটারি প্রসেনজিৎ পোদ্দার। তো যখন শুরু হয়েছিল ভারত সংস্কৃতি উৎসব, সেখানে বর্ধমানেই আমরা শুরু করেছিলাম 2010 সাল আগে থেকে। তো এবছর ভারত সংস্কৃতি উৎসব আমরা ভারতবর্ষের 4 জায়গায় করছি। প্রথম 21 থেকে 28 অক্টোবর ভিলাই করছি ছত্তিশগড়, 25 অক্টোবর থেকে 28 অক্টোবর করছি হোশাঙ্গাবাদ মানে মধ্যপ্রদেশ ভোপালের পাশে, বর্ধমানে হচ্ছে 15 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর, আর কলকাতায় 24 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, দ্বারকানাথ মঞ্চ ও রথীন্দ্র মঞ্চ। এই 4 জায়গায় আমরা ভারত সংস্কৃতি উৎসব এবছর হচ্ছে। আর এবছর প্রতি বছরের মতোই এবছরেও আমরা আমাদের বিভিন্ন মানে জায়গায় প্রায় 20 থেকে 22টা রাজ্য থেকে প্রতিযোগী ও শিল্পীরা আসছেন, এবং তৎসহ 6 থেকে 7টা দেশ থেকে আমাদের শিল্পীরা এসে অংশগ্রহণ করবেন। আর এবছর আমাদের যেমন প্রতিযোগিতা সেকশনটা থাকে, সেই প্রতিযোগিতায় যারা হায়েস্ট মার্কস অর্জন করেন তাদের আমরা বিদেশে, আমাদের যে ফেস্টিভ্যাল বছরে 2 থেকে 3টে হয়, তাদের সেই ফেস্টিভ্যালগুলো তাদের আমরা আমাদের খরচায় তাদের নির খরচায় তাদেরকে অংশগ্রহণ করানোর সুযোগ দিই। একদম মানে কলকাতা এয়ারপোর্ট টু কলকাতা এয়ারপোর্ট তাদের একটা টাকা খরচা, তো পুরোপুরি আমাদের সেটা করি। গত এবছরে 3 জন গেছে, প্রতি বছরই এটা যায়। তো এবছরে আরও আমাদের বাড়বে, কারণ যেহেতু এবছরে 4 জায়গায় হচ্ছে, 4 জায়গাকার সব হায়েস্ট ক্যান্ডিডেট যারা তারা যাবে। আর আমাদের যেমন প্রত্যেক আরেকটা জিনিস যেটা থাকে আমাদের শেষ দিনে একটা কালচারাল র্যালি, বিভিন্ন আর্টিস্টরা তারা পারফর্ম করতে করতে র্যালি করে, সেটা এবারে আমাদের হোশাঙ্গাবাদে হচ্ছে, কলকাতাও হবে, আশা করছি বর্ধমানেও করার চেষ্টা করব। এবং শেষ দিন যাতে আমরা, যেহেতু বর্ধমান থেকে উৎসবটা মানে জন্ম, আমরা চেষ্টা করব যাতে শেষ দিন বর্ধমানে এই উৎসবের মানে শেষ দিনটা করা যায়।
আপনারা কি প্রথম পার্টিসিপেট করছেন এখানে? এখানে বর্তমানে এখনও তো সেটা বোঝে যায় না, আমরা অনেকদিন আগে থেকে মানে প্রেস মিটটা করছি, তাহলেও 2000 তো মিনিমাম তা হবেই যেন কথা বলে। হ্যাঁ, বর্তমানে বিদেশেও থাকবে আশা করছি। যারা আছে তাদের সিকিউরিটি কিংবা থাকার ব্যবস্থা? আমাদের আমাদের টোটাল আমরা করি, থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত মানে দায়িত্ব আমাদের, রেসপন্সিবিলিটি আমাদের। বাজেট কত টোটাল? এই টোটাল যদি ভারত সংস্কৃতি উৎসব বলা যায় তাহলে টোটাল ধরতে গেলে আপনার প্রায় 40 লাখ, আর যদি ইন্ডিভিজুয়াল বলেন বিভিন্ন জায়গার বিভিন্ন রকম। হ্যাঁ, যারা পার্টিসিপেট করে, যারা কম্পিটিশনে পার্টিসিপেট করে তাদের কাছে এন্ট্রি ফি নেওয়া হয়, কিন্তু যারা আমরা ফেস্টিভ্যাল যাদের করে তাদের কাছে কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না, উল্টে আমরা তাদের আর্টিস্ট অনুযায়ী গ্রেড অনুযায়ী তাদেরকে আমরা পেমেন্ট করি। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। প্রিয়লিন বিউটির পর নবগ্রাম ময়না পুলিন বিহারি উচ্চ বিদ্যালয়ের অ্যাডভান্স আমিন সার্ভে কোর্সের সূচনা হলো। 20 জন শিক্ষার্থী এই শিক্ষা নেওয়ার সুযোগ পাবে। এদিনের অনুষ্ঠান উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমানের নবগ্রাম ময়না পুলিন বিহারি উচ্চ বিদ্যালয়ে অ্যাডভান্স আমিন সার্ভের কোর্সের শুভ সূচনা হলো মঙ্গলবার। উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক প্রবীর চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অঞ্চল ধন্য হতে চলেছে, একটি নতুন কোর্সের এখানে উদ্বোধন হতে চলেছে এবং যার আগামী দিনে প্র্যাকটিক্যাল ইউটিলিটি অত্যন্ত বেশি। এখান থেকে যে ছাত্রছাত্রীরা পাস আউট করবে আগামী দিনে তাদের স্কিল ডেভেলপ হবে এবং তারা নিজেদের প্লেসমেন্ট করতে পারবে, আগ্রহান্বিত করতে পারবে। শিক্ষা এমন একটা বাহন যেটা আমরা যার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের বেড়ে ওঠার সময়ে তাদের আগামীকে চিনিয়ে দেওয়া যায়। ছেলে মেয়ে কি ডাক্তার হতে পারবে? পারবে না। সব ছেলে মেয়ে কি ইঞ্জিনিয়ার হতে পারবে? পারবে না। যাদের মধ্যে সেই মেধা মনোনিবেশ শিক্ষাকে গ্রহণ করার জায়গা থাকবে এটা তারাই পায়। তার সাথে আর্থিক অবস্থাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই সব মিলিয়ে শিক্ষার একটা সাধারণীকরণ রূপ আছে, একটা সাধারণ আন্দোলনের যিনি আমাদের প্রতিনিধি ছিলেন, বর্তমান রাজ্যের অন্যতম মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত কাছের এবং স্নেহের মাননীয় পূর্ণেন্দু চন্দ্রেন আছেন, আমাদের বর্তমান জেলার এডিএম মাননীয় প্রবীর চট্টোপাধ্যায় মহাশয়। 20 জন ছাত্রছাত্রী নতুন কোর্সে শিক্ষা নেওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠান উপলক্ষে পড়ুয়াদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। নবগ্রাম থেকে পিঙ্কি প্যাটারের রিপোর্ট, আনন্দবার্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালিত হল বুধবার।
ভাতার মহাপ্রভুতলায় যথাযথভাবে পালিত হয় দিনটি। নবীন থেকে প্রবীণ সকলেই এদিন কবিকে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তীরধাম দিবস পালিত হল বুধবার। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার মহাপ্রভুতলায় পালিত হল দিনটি। কুলচণ্ডা তরুণ সংঘর পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে কবির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সঙ্গীতের মাধ্যমে কবির প্রতি ভক্ত অর্পণ করা হয়। প্রবীণ থেকে নবীন সকলেই একযোগে শ্রদ্ধা জানান বিশ্বকবিকে। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 78তম তীরধাম দিবস। কুলচণ্ডা তরুণ সংঘ এই অনুষ্ঠানটি শ্রদ্ধাশীল পালন করলেন। আজকে এই অনুষ্ঠানে মাল্যদানের সহিত কবির প্রতি শ্রদ্ধার নিবেদন জনের পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন মাননীয় শ্রী স্বপনকান্তি চৌধুরী মহাশয়, মাননীয় শ্রী প্রদ্যুৎ কুমার পাল সম্পাদক ভাতার ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির, এছাড়া মাননীয় শ্রী নবীনানন্দ হাজারা মহাশয় এবং আমাদের ক্লাবের সহসভাপতি ও সহসম্পাদক মহাশয়। কিন্তু আজকে এই রবীন্দ্রনাথের যে আমরা মূর্তি শ্রদ্ধা সহিত পালন করলাম, দুঃখের ব্যাপার ভাতার এলাকাবাসী যেসব মনীষীদের প্রতিকৃতিতে তারা স্থাপন করেছেন তারা কোনোদিনই এভাবে পালন করতে দেখি নাই। এটা আমাদের কাছে খুব দুঃখ লাগে এবং এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক হয়ে পড়ে। তাই আমি সকল ভাতারবাসী এলাকার কাছে আমি অনুরোধ রাখব যাতে তাদের। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বানভাসীদের পাশে দাঁড়াতে প্রচার চালালেন এক বাউল শিল্পী। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে চলে এইরূপ প্রচার পর্ব। বাউল শিল্পীর এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন জায়গাতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। বানভাসী মানুষদের পাশে দাঁড়াতে বিশেষভাবে প্রচার চালালো এক বাউল শিল্পী। শিল্পী তার শিল্পকলা ফুটিয়ে তোলেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন স্থানে। মানুষের মানসিকতা নিদর্শন যথাযথভাবে পরিস্ফুটন করার আহ্বান জানান ওই বাউল শিল্পী। বন্যা দুর্গতদের খাদ্য ও বস্ত্র জোগাড় দেওয়ার উপর জোর দেন বাউল শিল্পী। বানভাসীদের এইভাবে সহযোগিতার পরিকল্পনা নিয়েছেন এই শিল্পী। আমি দেখছি টিভি চ্যানেলে বা পত্রপত্রিকাতে যে বাঁকুড়া জেলা, মেদিনীপুর জেলা, বিভিন্ন জেলার মধ্যে বাংলার বন্যায় ভাসছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি দেখলাম এই বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে। এর আগে আমি উত্তরবঙ্গে বন্যা নিয়ে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে যদি সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন ক্লাব বা পুজো কমিটিদের আমি বলি যে আপনারা কিছু বাজেট কমিয়ে কিছু খরচ কমিয়ে তাদের পাশে দাঁড়ান, তাদের আর্থিক সাহায্য করুন, তাদের মধ্যে অনেকেই পোশাক পাচ্ছে না বা খাবার পাচ্ছে না, দুমুঠো খাওয়ার ব্যবস্থা করুন, তাহলে কিন্তু তারা কিছু সুবিধা পাবে। সেইভাবে আমি বর্ধমান জেলা থেকে শুরু করলাম, বর্ধমান জেলার পর আমি মেদিনীপুর এবং বাঁকুড়া ঘুরবো। প্রতিটি জায়গায় জায়গায় আমি গানের মাধ্যমে আবেদন করব সকল শ্রেণীর মানুষের কাছে যে আপনারা সকল রকম সাহায্য নিয়ে দুমুঠো খাবার এবং পোশাক নিয়ে এই বানভাসী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান, যাতে মানুষগুলো বাঁচতে পারে। এইভাবে আমি গানের মাধ্যমে প্রচার করতে চাই মানুষের মাঝে, মানুষকে সচেতন করতে চাই। আমরা সকলে যদি মানুষের পাশে দাঁড়াই, সকলে যদি আমরা দুমুঠো খাবার দিই, সকলে মিলে যদি আমরা একটা পোশাক দিই, তাহলে দেখা যায় বন্যাদুর্গত মানুষের অনেক উপকার হয়েছে এবং তারা বাঁচতে পারে। শিল্পীর এইরূপ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সভ্য সমাজ। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। শহরে শুরু হয়েছে লীগ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা। শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে এবং স্পন্দন ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাগুলি। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা তাদের সেরাটা উজাড় করে দেয় মাঠে। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে জেলাতে। বুধবারের প্রতিযোগিতায় মিলনী সংঘ এবং রতন স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার রাধারানী স্টেডিয়ামে। এদিনের প্রতিযোগিতায় মিলনী সংঘ 4-0 গোলে জয়লাভ করে। অপরদিকে সেকেন্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হল বুধবার থেকে।
এদিন রত্তলা প্রভাত প্রগতি সংঘ এবং বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাব পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। প্রতিযোগিতায় 1-0 গোলে জয়ী হয় রত্তলা প্রভাত প্রগতি সংঘ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নবগ্রাম ময়না পুলিন বিহারী উচ্চ বিদ্যালয়ে অ্যাডভান্স আমিন সাহেবের কোর্সের সূচনা হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালিত হলো বুধবার। বানভাসীদের পাশে দাঁড়াতে প্রচার চালালেন এক বাউল শিল্পী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।